প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন আব্দুল মোমেন। উনি উইসকনসিন থেকে আমাদের সাথে জয়েন করেছেন। মোমেন আমার খুবই ক্লোজ বন্ধু। সেই ঢাকা ইউনিভার্সিটির কাল থেকে আমরা একসাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি, রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম, পড়াশোনা সব কিছু একসাথে ছিল আমাদের। তো আমরা আসলে মোমেনের কাছ থেকে শুনি। মোমেন, আপনার পরিচয় দেন প্লিজ। আমার নাম আব্দুল মোমেন। আমি বর্তমানে আমেরিকার উইসকনসিনে থাকি। এখানে আমি একটা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করি। বাংলাদেশে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন বিভিন্ন রকম সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম এবং অ্যাক্টিভিটিসগুলোতে যোগদান করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে ঢুকি, সেই সময়টা বাংলাদেশের রাজনীতিতে একটা বৈশিষ্ট্যপূর্ণ সময়। 90-এর গণ অভ্যুত্থানের পরে পরেই আমরা mid-90s-এ ইউনিভার্সিটিতে ঢুকি। সেখান থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে আমি শিক্ষকতা পেশায় প্রায় 8 বছর মতো নিয়োজিত ছিলাম। মূলত ইংরেজি মিডিয়াম, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ। তারপর আমি 2009-এ আমার বন্ধু নাজিম, যেখানে পড়ালেখা করতো ঠিক একই ইউনিভার্সিটিতে, আমি পিএইচডি করার জন্য আসি এবং সেখান থেকে পিএইচডি করে কিছুদিন আমি আমেরিকার ন্যাশনাল ল্যাবে পোস্টডক করি। আর এখন আগেই বলছি, যে জায়গায় ওই জায়গায় চাকরি করি। আচ্ছা, থ্যাংক ইউ। সো মোমেন, এক সময় আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশে আপনি ইয়েতে ছিলেন, কে জানি বলে এটাকে, আর সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, সক্রিয় রাজনীতিতে, এবং বাংলাদেশের রাজনীতিকে খুব ভালোভাবে অবজার্ভ করতেছেন। সো সেই দিক থেকে আপনি বর্তমানে বাংলাদেশের যে অভ্যুত্থান, এটার একটা একটা বিবরণী বা একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি আমাদেরকে দিতে পারেন, যে কীভাবে এই অভ্যুত্থানটা শুরু হলো, এর পটভূমিটা কী, এবং কেন আমরা আজকে এই অবস্থায় পৌঁছালাম? বাংলাদেশের রাজনীতিতে আপনারা সবাই জানেন যে গত 15-16 বছর ধরে একটা রাজনৈতিক দল স্বৈরতান্ত্রিকভাবে ক্ষমতায় টিকে আছে। যদিও তারা 2008 সাল বা 2009 সাল সময়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, যেটা আমাদের দেশে আমরা সর্বোচ্চ গণতন্ত্র আমাদের অতটুকুই, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, কিন্তু এর পরবর্তীতে তারা আর ওই নির্বাচনী প্রক্রিয়াটা বজায় রাখেনি। উল্টা জোর করে ক্ষমতায় থাকতে গেলে যে সমস্ত কার্যাবলী করা দরকার, সেগুলো সবই করছে এবং অতিরিক্ত মাত্রায় করছে। যাই বলেন না কেন, দুর্নীতির দিক দিয়ে হোক, নির্যাতন, নিপীড়ন, খুন, এমন কোনো কাজ নাই যে তারা করেনি ক্ষমতায় টিকে থাকার জন্য। এখন আমরা যদি দেখি যে তারা আসলে এতদিন ক্ষমতায় কিভাবে থাকতে পারলো, যে ঘটনাটা 2024-এ ঘটছে, সেই ঘটনাটা অনেক আগেও ঘটতে পারত, এই ঘটনাটা এতদিন লাগলো কেন, যে এই জন অভ্যুত্থানটা এতদিন, আমার মনে হয় তারা টিকে থাকতে পারছে যে আমরা এমন একটা জিওপলিটিক্যাল অবস্থান আমাদের দেশের। আমরা যদি আমাদের দেশের মানচিত্রটার দিকে খেয়াল করি, দেখবো যে আমাদের ইন্ডিয়া হলো সব সব দিক দিয়ে ঘেরা, এবং ইন্ডিয়া রাজনৈতিকভাবে শেখ হাসিনা সরকারের সাথে, এটা অবশ্য শেখ হাসিনাই সরকার বলা দরকার, কারণ আমাদের দেশে ঠিক রাজনৈতিক দলগুলো মোটেও গণতান্ত্রিক না, রাজনৈতিক দলগুলো ব্যক্তিতান্ত্রিক। তো শেখ হাসিনার এই দল ইন্ডিয়া এমনভাবে সমর্থন দিত যে তার ক্ষমতায় থাকাটা অনেক সহজ ছিল, যেই করুক না কেন। সে নির্বাচনের নামে হাসি তামাশা এক প্রকার, যে সে জনগণের বিন্দুমাত্র আস্থা নাই যে কোনো ইলেকশন হয়, এবং সেইটা করেই যাচ্ছিল, করেই যাচ্ছিল। সে জনগণের মধ্যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ, এমন একটা রাজনৈতিক পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে যে আন্দোলনটা আন্দোলনটা সরকার পতনের আন্দোলন না, বা রাজনৈতিক দলগুলো যে একটা সংগঠিত হয়ে একটা আন্দোলন সংগ্রাম করে সরকারকে উৎখাত করছে, ঘটনাটা তাও না। যারা রাস্তায় নামছে ওটা সংস্কার আন্দোলনের জন্য, তারাও ভাবেনি যে এটা সরকার উৎখাতের আন্দোলন। তাহলে ঘটনাটা ঘটলো কিভাবে? দীর্ঘদিনের এই যে ক্ষোভ, এটার একটা বহিঃপ্রকার, এটার একটা বহিঃপ্রকাশ ঘটে গেছে, এটা আমরা দেখতে পাই। যে কেউই এক্সপেক্ট করে নাই যা, সেটা ঘটে গেল।
কেউই এই স্পেসিফিক ঘটনায় সরকারের পতন আশা করেনি, কিন্তু সরকারের পতনটা এত ইনহ্যাবিটেবল ছিল দীর্ঘদিনের এই অপারেশনে যে আমরা সরকারের একটা পতন আমরা এই আন্দোলনের মধ্যে থেকে দেখতে পেলাম। আন্দোলনটা যত অল্প সময়ের মধ্যে যত ব্যাপকতা লাভ করছে, এরকম স্বতঃস্ফূর্তটা, এটা দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং নির্যাতন নিপীড়ন তারই একটা স্বতঃস্ফূর্ত একটা জনগণের একটা রিভোল্ট যে তারা এটা সহ্য করবে না। এই জন্য আমি মনে করি যে এই ঘটনাটা আমরা দেখতে পাই। আচ্ছা, আমি তাহলে এর সাথে সম্পূরক কোশ্চেন করব যে আন্দোলন বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে মানে আওয়ামী লীগ খুবই ব্যাকফুটে আছে এবং আওয়ামী লীগের উপরে অনেক অত্যাচার নির্যাতন চলছে। এই মুহূর্তেও প্রচুর ধরপাকড়, প্লাস আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে, প্লাস তারা 15ই আগস্টে শোক দিবস পালন করতে দেওয়া হয় নাই, শোক দিবস বাতিল করা হয়েছে। তো এই ঘটনাগুলির প্রেক্ষিতে আমরা বাংলাদেশের আওয়ামী লীগকে কীভাবে দেখি এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করারও একটা দাবি উঠেছে বিভিন্ন মহলে, সেটা কি করা ঠিক হবে কি না, এবং ওভারঅল আওয়ামী লীগ রিলেটেড বিষয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়? আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ কি হবে সেটা আমাদের অবশ্যই দেখার বিষয় আছে, কিভাবে রাজনীতিটা তারা আবার কামব্যাক যদি করে কিভাবে সেটা করতে পারে, ওটা সময় একটা ব্যাপার যে আসলে তাতে পরবর্তী পদক্ষেপগুলো কীরকম হয়। আমরা তাদের পরবর্তী কোনো পদক্ষেপ ওভাবে খেয়াল করি না। সজীব ওয়াজের জয় যা বলে সেটা আসলে মোটেও তেমন কোনো রাজনীতির সাথে সম্পর্কিত কোনো বক্তব্যই বলে মনে হয় না, খুবই খুবই ইম্যাচিওর কথাবার্তা, যেটা আসলে ওটা রাজনীতি বলে আমার মনে হয় না ওইভাবে যে তারা আসলে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড তাদের। এখন আওয়ামী লীগের পরবর্তী অবস্থান কি হবে সেটা আমার মনে হয় যে সময়ের কাছে দেখতে হবে তারা কিভাবে রাজনীতি করে। তবে যে নির্যাতন নিপীড়ন তারা দেশের জনগণের উপর চালিয়েছে তার অবশ্যই বিচার, ন্যায়সঙ্গত বিচার দেশে করতে হবে, বিচার প্রক্রিয়াটা দেশে চালাতে হবে, কারণ তা না হলে একই জিনিস বারবার ফেরত আসতে পারে। এখন রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে আসলে আমরা এই জায়গাগুলোতে বারবার কিভাবে ফেরত আসি, আজকে আওয়ামী লীগ যেটা করছে সেটা আমরা এর আগে এত ব্যাপক মাত্রায় কোনো দলের কাছে বা ইভেন কোনো সামরিক স্বৈরশাসকের কাছেও দেখিনি। তার মানে এটা হলো আমাদের দেশের সর্বোচ্চ স্বৈরাচারী একটা বহিঃপ্রকাশ আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে, আওয়ামী লীগের হাত ধরে যেটা হলো। এর আগে স্বৈরাচার আমরা এরশাদ, আমরা ব্যক্তি জীবনে আমি এরশাদকে দেখিনি কারণ আমি হাই স্কুলে পড়তাম তখন, ফলে তার সেই শাসন আমরা দেখিনি। আমি আগেই বলছি আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন তখন হলো বিএনপি ক্ষমতায় এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ তখন বিরাজ করে। আমি আসলে আওয়ামী লীগের রাজনীতিটার চেয়ে ওভারঅল আমাদের দেশের রাজনীতিটা এবং রাজনৈতিক দলগুলা কিভাবে রাজনীতির সাথে বা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত সেটার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড। আমরা যদি তাহলে এই এর সাথে একটা সম্পূরক কোশ্চেন করি, সেটা হলো যে এখনকার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে বিএনপি প্লাস অন্যান্য অনেক দলই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে এক ধরনের, কারণ ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে, আবার সাথে সাথে আমরা প্রফেসর ইউনুস, আসিফ নজরুল বা দুই একজন সমন্বয়কের কাছ থেকেও শুনতে পাচ্ছি যে তারা নিজেরা রাজনৈতিক দল গড়ে সেখান থেকে তারা ক্ষমতায় আসবেন, এবং ধারণা করা হচ্ছে যে বর্তমান সরকার যখন সংস্কার চালাবে ইন দ্য মিন টাইম তারা নিজেদের একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে সেটাকে সব জায়গায় এস্টাবলিশ করে তারপরে তারা ইলেকশনে গিয়ে ক্ষমতা নেবে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি এই ব্যাপারটাকে কিভাবে নেবে, তারা কি আসলে এক কোনো ধরনের সংকটে ভুগতেছে, এবং একই সাথে যারা আওয়ামী লীগের
সহযোগী ছিল গত 15-20 বছর, সিপিবি থেকে শুরু করে অন্যান্য 14 দল যেটাকে বলি আমরা, তাদেরই বা কী অবস্থা হবে? জনগণের এক ধরনের রাজনীতি বিমুখতা অথবা -2 ফর্মুলা অনেকে বলতেছেন যে সেটা আরও স্ট্রংলি ফেরত এসেছে বাংলাদেশে। সো সেই ক্ষেত্রে ওভারঅল রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে বলে মনে হয়? সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আমি আমার ব্যক্তি জীবন থেকে এবং আমার রাজনৈতিক সম্পৃক্ততা থেকে আমার যে অবজারভেশন, আমি যখন দেশে ছিলাম এবং বিদেশে আসার পরে যতটুকু অবজার্ভ করি, আমি আগেই বলেছি যে 90 সালের একটা গণতান্ত্রিক একটা অভ্যুত্থান হয়েছিল। আমাদের দেশের রাজনীতিটা যদি আমরা দেখি যে আমাদের ওই জনগোষ্ঠীর একটা বিশাল অর্জন হলো 52 থেকে 71, সেই সময়টাতে যে একটা বাংলাদেশ গড়ার একটা যে আন্দোলন, সেটা 71-এ একটা আমাদের বিশাল বড় অর্জন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম করতে পারছি আমাদের দেশের জনগণ সংগ্রামের মধ্যে দিয়ে। তারপরে যদি আমরা দেখি 71 থেকে 90 পর্যন্ত, এই সময়টা আমাদের দেশের রাজনীতিটা কোনো রাজনৈতিক দিশা তৈরি করতে পারেনি। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান, কোনো কিছুই আসলে ওই সময়টাতে আমরা নির্মাণ করতে পারিনি। এখন 1990 সালে যখন গণ অভ্যুত্থান হলো, আমরা যদি দেখি ওই গণ অভ্যুত্থানের পারস্পেক্টিভটা কিরকম, ওখানে রাজনৈতিক দলগুলা সম্পৃক্ত ছিল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, সবাই রাজনৈতিকভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল। ছাত্ররা রাজনৈতিক সংগঠনের ভিতর থেকে আন্দোলন করছে। ওখানে আমরা নেতা হিসেবে দেখতে পাই ছাত্রদলের নেতা, ছাত্রলীগের নেতা, বামপন্থী দলগুলোর নেতা, তারা হলো আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলনের নেতা। অন্যদিকে আমরা দেখতে পাই বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ অন্যান্য দলের নেতারা, তারা সংগ্রাম করে একটা রাজনৈতিক পরিচয়ের মধ্যে দিয়ে, তারা একটা রাজনৈতিক সংগঠন, তারা সেটা রাজনৈতিক দল হোক অথবা ছাত্র সংগঠন হোক, তারা এই আন্দোলন করে একটা গণতান্ত্রিক একটা অভ্যুত্থান ঘটানো, তাদের অ্যাসপাইরেশন তো ছিল যে একটা গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা। কিন্তু আমরা দেখলাম যে গণতান্ত্রিক একটা আন্দোলনের পরে ক্ষমতায় যাদেরকে বসানো হলো অন্তর্বর্তীকালীন, তারা কোনো রাজনৈতিক সংগঠনের লোক না, তারা বরঞ্চ সিভিল সোসাইটি অথবা দেশের ব্যুরোক্রেসি, ইদার মিলিটারি অর সিভিল ব্যুরোক্রেটিক, যারা অ্যাকচুয়ালি সিভিল সোসাইটির মেইন দাবিদার, তারাই ক্ষমতায় ওই সময় একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, যাই বলি না কেন আমরা যে নাম, দ্যাট মিনস ক্ষমতাটা যারা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে তাদের হাতে দিল রাজনৈতিক দলগুলো। আমরা সে সময়ও একটা জাতীয় ঐক্যের যে সরকার, জনগণের রাজনৈতিক দলগুলোর একটা সরকার তৈরি করে, যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা, একটা রাজনৈতিক কালচার তৈরি করা, আমরা 90-এও করতে পারিনি। তার পরবর্তীতে আমরা যদি দেখি গণতন্ত্রের বিকাশ সময়টুকু, আমরা যদি বলি যে সেই সময় থেকে হাসিনা স্বৈরাচার হওয়ার আগ পর্যন্ত সময়টা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, এর মধ্যে আমরা দেখি যে একটা দলের রাজনৈতিক ট্যানিউর শেষ হওয়ার সাথে সাথেই অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো আস্থাহীনতায় ভুগে যে আমাদের দেশে কোনো গণতান্ত্রিক নির্বাচন ক্ষমতাসীন দলের দ্বারা সম্ভব না। এই আস্থাহীনতাটা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যে দেশটা পুরো বিরাজনীতিকরণের জায়গা তৈরি করে। সেটা আমরা দেখতে পাই যখন 90 সালে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে ক্ষমতা গ্রহণ করতে পারেনি, তখন আমরা দেখি আমরা যখন 95-96 সালে বিশ্ববিদ্যালয়ে ঢুকি, ছাত্ররা একটা এটা ছাত্র রাজনীতির উপরে এটার প্রভাবটা এমন ভাবে পড়লো যে ছাত্ররা আর ছাত্র রাজনীতি করতে ইচ্ছুক না, বা ছাত্র রাজনীতিকে তারা লিডারশিপে দেখতে চায় না। কারণ ক্ষমতায় আমরা যেটা দেখলাম যে এক দল থাকলে আরেক দল অবিশ্বাস, কিন্তু ছাত্র রাজনীতিতে দেখলাম দলমত নির্বিশেষে এনি পলিটিক্যাল কানেকশনকে তারা ডিনাই করে। ফলে সেই 90-এর দশক থেকে ইউনিভার্সিটি গুলাতে যে ছাত্র আন্দোলনগুলো হয়, সেগুলা কোনো ছাত্র রাজনৈতিক সংগঠনের ব্যানারে হচ্ছে না। ছাত্র রাজনৈতিক সংগঠনের ব্যানারে টুকিটাকি যা রাজনীতি হয়, ওগুলা কোনো ব্যাপক রাজনৈতিক সারা দেশে কখনোই ফেলতে পারেনি। সেই 90-এর পর থেকে সমস্ত আন্দোলনগুলা হয়েছে অরাজনৈতিকভাবে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে। এখানে একটা বিরাজনীতিকরণ, সেখানে যে
আমাদের মূল রাজনৈতিক দলগুলো যখন দেখতেছে যে আমরা, তারা একজন আরেকজনকে বিশ্বাস করে না, তারা আস্থার জায়গাটা বসাচ্ছে অরাজনৈতিক লোকের উপরে। ছাত্ররা এই ফাঁকে আমি একটু অ্যাড করি, এই যদিও কোটা সংস্কার আন্দোলন সম্পূর্ণ একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষ থেকে, বিশেষত নুরুল হক নুরু যখন ছিল, এটা ইস্টাবলিশ করার একটা চেষ্টা ছিল যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন। খুবই হাস্যকর যদিও ব্যাপারটা, কিন্তু আসলে হলো যে মানে রাজনীতি, যে মোমেন যেটা বলতেছিল যে রাজনীতি আছে বা রাজনীতি করতেছে, এটাই ব্যাপারটা একটা ট্যাবু, এটা বলা যাবে না, আনতে হবে কাউকে যে সাধারণ, মানে এই ধরনের কথা, যে অরাজনৈতিক কথা, মানে মানুষের এই রাজনীতি বিমুখতা বা রাজনীতির সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বা অবিশ্বাস। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমার কাছে আমাদের দেশের রাজনীতিকে, রাজনীতির ট্র্যাজেক্টরিতে একটা অদ্ভুত রকমের একটা ডেভেলপমেন্ট বলে আমি মনে করি, যেটা আমরা যারা আমাদের রাজনীতিটা করেন তারা যখন আস্থাহীনতায় ভুগে, ছাত্ররা দেখা গেল তারা আস্থাহীনতায় ভুগে অপর দলের প্রতি, কিন্তু ছাত্ররা দেখা গেল দলমত নির্বিশেষে সকল রাজনীতির প্রতি আস্থাহীনতায় ভুগছে। এটা একটা অদ্ভুত রকমের একটা ডেভেলপমেন্ট। এখন আমাদের দেশে এখন যেহেতু অরাজনৈতিক শক্তির ক্ষমতায়নের একটা প্রশ্ন এখানে চলে আসতেছে সবসময় এই 90 থেকে, যে অরাজনৈতিক লোকজন ক্ষমতায়ন হইতে পারে, এই ক্ষমতায়নের প্রক্রিয়াটা অনেক সময় দেখা যায় যে অনেক শক্তিশালী রূপ ধারণ করার চেষ্টা করে। এটা আমাদের সামনে খুব শক্তভাবে দেখা দিল 2007 থেকে 2008 এই সময়টাতে, এমন শক্তভাবে দেখা দিল যে আলোচনা উঠতে থাকলো যে আমাদের একটা নতুন সংগঠন বানাতে হবে, একটা নতুন রাজনৈতিক সংগঠন দরকার, যেখানে যে রাজনৈতিক সংগঠনগুলা অনেক দিন যাবত দেশে কাজ করতেছে তারা সারা দেশে বিস্তৃত। বিএনপি আওয়ামী লীগ যে দুটি দল আমাদের দেশে, আমাদের দেশের রাজনীতি লাইক অন্যান্য ইউরোপ এবং আমেরিকায় যে ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে, আমরা যদি ওদিকে তাকাই, তারা মূলত সেন্টার লেফট সেন্টার রাইট এরকম ভাবেই তারা দীর্ঘদিন ওই দেশে একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া তাদের চলছে। এবং ওই ওই যদি আমরা ট্রেন্ড খেয়াল করি বাংলাদেশের রাজনীতিতে, বিএনপি সেন্টার রাইট আওয়ামী লীগ সেন্টার লেফট এরকম করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি আমাদের দেশে দাঁড় করানো যেত, তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হওয়ার একটা স্কোপ এই জায়গায় খুবই সুন্দরভাবে ছিল। কিন্তু এই যে সিভিলিয়ানদের ক্ষমতায়নের যে একটা প্রক্রিয়া, সিভিলিয়ান অর মিলিটারি ব্যাকড সিভিলিয়ান ক্ষমতায়নের যে একটা প্রক্রিয়া আমরা দেখতেছি, যেটা পুরো রাজনৈতিক ডেভেলপমেন্টের পক্ষে আমি মনে করি আমাদের দেশের জন্য একটা বড় অন্তরায়, যে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের উপর আস্থা তৈরি করতে না পেরে একটা অরাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা দান করে, যাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের জনগণের সাথে এখন যারা ক্ষমতায় আছে এবং সেই 90 সাল থেকে যে অরাজনৈতিক গোষ্ঠীগুলা ক্ষমতায়নের সাথে যুক্ত আছে, তাদের দেশে গণতান্ত্রিক দেশের জনগণের সাথে তাদের কোনো কানেকশন নাই, তাদের কোনো রাজনৈতিক ভিত্তি নাই। এই ভিত্তি নাই জায়গাটাতে আমরা দেখতে পাই 2007 এবং 2009 এই সময় এই টাইমটাতে তারা -2 নামে একটা তত্ত্ব দায়ের করে, এবং ডক্টর ইমিস কিন্তু ও সময় একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। এবং যে তারা এই সময় একটু উল্লেখ করে নিই, ওনার এই রাজনৈতিক প্রজ্ঞা বিষয়ে আমাদের যথেষ্ট সন্দিহান হওয়ার কারণ আছে, কারণ উনি এই সময় যে রাজনৈতিক দল গঠন করেন সেটার নাম দেন নাগরিক শক্তি। নাগরিক শক্তি বিষয়ে আমরা সবসময় রাজনৈতিক দলকে অ্যাক্রোনিম তৈরি করি, তো নাগরিক শক্তিকে যদি আমরা অ্যাক্রোনিম বানাই তা হবে নাশ। একটা নাশ যদি কোনো একটা দলের মানে শক্তি, তাহলে বোঝা যায় যে মানে উনি আসলে ব্যাপারটাতে ভালো বা মানে ইনভেস্ট করেননি, চিন্তা ভাবনা করেননি যে দলটা কি হবে। এবং এক সপ্তাহ মনে হয় বা 15 দিন ছিলেন অ্যাক্টিভ টোটাল পলিটিক্সে, তারপরে এক সময় তিনি এখান থেকে বলছেন না, জনগণ আমাকে চায় না, আমি চলে গেলাম। মানে ওনার যে অ্যাপ্রোচ, যে একটা প্রস্তাব করলেন সেটা কাজ হলো না, বা 15-20 দিন দেখলেন তারপরে বললেন যে আমি চাই না, আমি মনে হয় এই লাইনের লোক না, এই যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড নিয়ে ইদানিং কথা উঠেছে। যদি এখনকার তত্ত্বাবধায়ক সরকার যদি বাই চান্স কোনো কারণে খুব স্ট্রং বা খারাপ দিকে টার্ন নেয়, উনি কি সব কিছু ফেলে দিয়ে আবারও আগের মতো চলে যাবেন কিনা, এরকম কথাবার্তা উঠেছে। ওকে প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যেভাবে চিন্তা করি, যে ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে এখানে আমার কাছে মনে হয় যে উনি উনার পার্সোনাল অ্যাচিভমেন্ট, উনি পার্সন হিসেবে সেটা উনার আলাদা একটা পরিচয় আছে, কিন্তু আমি আমি যখন বিশ্লেষণের জায়গা থেকে দেখি যে ডক্টর ইউনূস এই জায়গায়
খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় না, প্রক্রিয়াটা হলো ইম্পর্টেন্ট। যে ডক্টর ইউনুসের জায়গায় এনি ওয়ান যদি ওই পজিশনটা অ্যাসিউম করত, এটা আমি যেই জায়গা থেকে দেখি যে অরাজনৈতিক গোষ্ঠীর ক্ষমতা গ্রহণের প্রচেষ্টা, সেটা সেই 90 থেকে এখন পর্যন্ত বিরাজ করে দেশে। এবং কেন এই ধরনের বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট হলো, এটার আমি সুস্পষ্ট কোনো কারণ জানি না। এবং আমি এরকম কোনো উদাহরণ দুনিয়ার অন্য কোনো দেশে হয়েছে কিনা সেরকমও খুব ভালো কোনো কিছু আমি জানি না, যে এরকম এক্সপেরিমেন্টেশন বা এই ট্রেন্ড দুনিয়ার আর কোনো জায়গায় হয়েছে কিনা সেটা আমি জানি না। মিলিটারি কু, মিলিটারি ক্ষমতায়ন দুনিয়ার সব জায়গায়, বিশেষত তৃতীয় বিশ্বের দেশসমূহে এটা খুবই একটা ট্রেন্ড আছে। এবং এই রকম অরাজনৈতিক শক্তির ক্ষমতায়নের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো আমাদের মতো যারা ছোট ছোট দেশ, সে সমস্ত দেশে বিভিন্ন রকম লবি গোষ্ঠী থাকে, বিভিন্ন রকম ইন্টারেস্ট গোষ্ঠী থাকে, যারা ওই সমস্ত দেশে অনেক বেশি তৎপর থাকে। আর এগুলো মূলত প্রজেক্ট ড্রিভেন ইন্টারেস্ট, দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলে সেখানে যে সমস্ত প্রজেক্টগুলো হয় সেগুলাই তারা মূলত গ্রহণ করতে চায়, আর ভূ রাজনৈতিক ব্যাপার তো আছেই। ফলে এরকম পরিস্থিতি যখন তৈরি হয় দেশে, তখন তাদের জন্য আমার মনে হয় যে অনেক একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়, যে তারা খুব ইজিলি জিনিসটাকে ম্যানিপুলেট করার একটা সুযোগ পায়। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, রাজনৈতিক দল হলো অনেক বড় একটা অর্গানাইজেশন অ্যাক্রস দ্য কান্ট্রি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তাদের অঙ্গ সংগঠন, তাদের দল, তাদের সমর্থন সারা দেশের জনগণের মধ্যে বিরাজ করে এবং তাদের ওই অনুযায়ী অ্যাক্ট করতে হয়। তো আমি মনে করি যে এইটা বিষয়টা, যে ডেভেলপমেন্ট আমরা দেখছি, এটা খুবই একটা আনচার্টার টেরিটরি। আমরা জানি না যে কিভাবে প্যান আউট হবে, কিন্তু এই প্রক্রিয়াটা নতুন না। এখন যে যে ক্ষমতায়ন হলো, যে ছাত্র আন্দোলনের মাধ্যমে, আমরা মনে করছি যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসছে, এই সরকার লেজিটিমেট, এটা একটি বৈধ সরকার, সেটা অবশ্যই জনগণ বিশাল একটা রিভোল্ট করছে এবং তার মাধ্যমে এরা তাদের যে মেইন শক্তি ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দের মুখ থেকে আমরা শুনছি যে তারা ডক্টর ইউনুসকে এই ক্ষমতায় দেখতে চায়, সেই আসপেক্টে এটার একটা লেজিটিমেসি আমরা তৈরি করতে পারি। কিন্তু অন্য যদি আসপেক্ট আমরা চিন্তা করি, যে ছাত্র রাজনীতি, ছাত্ররা যখন এই আন্দোলন সংগ্রামটা করছে, তারা দেশের কোনো এজেন্ডা, পুরো দেশের জনগোষ্ঠীর কোনো এজেন্ডা বা কোনো রাজনৈতিক দিশা বা লক্ষ্য নিয়ে কিন্তু এই আন্দোলনটা তারা করেনি, বা এই আন্দোলনের এরকম কোনো এজেন্ডাই ছিল না। ফলে এই আন্দোলন যারা করলো, তারা পুরো দেশ চালানোর জন্য প্রতিনিধি নির্বাচন করে কিভাবে, এখন সেটাও একটা কোশ্চেন আমাদের দেখতে হবে, যে তারা কি আসলে দেশের, এরা কি দেশটাকে পুরো রিপ্রেজেন্ট করার মতো প্রতিনিধি কিনা, যে আসলে রাজনীতিটা দেশের কি হবে। আমি যেটা মনে করি, যে আমাদের দেশে যখন এই ধরনের একটা পরিস্থিতি, তখন সেনাপ্রধান যখন সকল রাজনৈতিক দলগুলাকে নিমন্ত্রণ করলো, একটা রাজনৈতিক দলগুলার সমন্বয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে একটা নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে বলা যেতে পারে। এখানে আমি একটু যোগ করি, ওরা আমি জানতে চেয়েছি ব্যাপারটা কেন এরকম হলো, কেন রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নাই। তো তারা বলছে যে যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে তারা ইলেকশনে অংশ নিতে পারবে না, ফলে রাজনৈতিক দল থেকে কাউকে নেওয়া হয় নাই, কারণ সবারই হয়তো রাজনৈতিক অ্যাসপিরেশন আছে যে তারা ভবিষ্যতে ইলেকশনে যাবে, ওইরকম একটা কথা শুনছি আমি, আমি জানি না সঠিক কতটুকু। না, সেটা আমি আমি সেটা অত ডিটেল জানি না, কিন্তু আমি যেভাবে চিন্তা করি, যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি আমরা একটা ক্ষমতার একটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে যদি আমরা তাদেরকে এক বছরের, প্রথমত হইলো যে একটা রাজনৈতিক অন্তর্বর্তী সরকার এবং তাদের ক্ষমতায়নের সাথে সাথে আমাদের আসলে কাজগুলা কি করতে হবে দেশে, আমরা যে সমস্যাগুলো দেখছি, যে আমাদের দেশে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নাই, একটা কোনো প্রক্রিয়া নাই, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা শিক্ষা কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, নির্বাচন কিভাবে করা হবে, সরকারি যে চাকুরিগুলা সেগুলো আসলে কিভাবে দেওয়া হবে,
কোনো প্রতিষ্ঠান নাই, বিচার বিভাগ কোনো প্রতিষ্ঠানই দেশে গড়ে ওঠেনি। তাহলে যদি আমরা একটা সরকার তৈরি করে যদি আমরা বলতাম যে তারা একটা রাজনৈতিক একটা একটা ইলেকশন তৈরি করবে, এখনকার দিনে আমি মনে করি না যে একটা একটা ইলেকশন করতে আমাদের খুব বেশি কিছু করা দরকার। আমরা দেখি যে ইউরোপ আমেরিকায় স্ন্যাপ ইলেকশন করে, হচ্ছে 7 দিন 14 দিনের মাথায় তারা করে ফেলতে পারে। বাংলাদেশও করা সম্ভব, কেন সম্ভব না? যদি সদিচ্ছা থাকে আমরা 1 মাস 2 মাসের মধ্যে একটা ইলেকশন করে ফেলতে পারি। একটা ইলেকশন করে আমরা যদি 1 বা 1.5 বছরের জন্য কোনো সরকার তৈরি করে যদি আমরা বলতাম যে এই সরকারের কাজ হবে শুধু প্রতিষ্ঠানগুলোকে একটা নীতিমালা তৈরি করে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এবং তারপরে একটা নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে। এখন প্রতিষ্ঠান তৈরি করার জন্য আমাদের যে একেবারে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে তা না, দুনিয়ায় প্রায় সমস্ত জায়গাতে এই প্রতিষ্ঠানগুলো আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, জানি একটা হিন্দু জাতীয়তাবাদী দেশ সরকার ক্ষমতায় ওখানে, কিন্তু তাদের ইলেকশন তো তারা রেগুলারলি ঠিক মতোই করতেছে। তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু তাদের নির্বাচন প্রক্রিয়ায় শতভাগ অনাস্থা কোনো রাজনৈতিক দল তো কখনো পোষণ করছে না। তাহলে একটা নির্বাচন করা সম্ভব। তারপরে আমরা দুনিয়ার সব জায়গাতেই দেখি যে এই সমস্ত বিচার বিভাগ এবং যে সরকারের মেইন অর্গানগুলো সেগুলো কিভাবে ফাংশন করে, এগুলার জন্য আসলে খুব শক্তিশালী কোনো ব্রেইন স্টর্মিং সেশনের দরকার আছে আমার মনে হয় না। আমাদের জাস্ট জিনিসগুলোকে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যাইতে হবে এবং যা যা অন্তরায় আছে যদি আমরা দেখি যে সংবিধানটা অন্তরায় এই সমস্ত প্রক্রিয়া তৈরি করার জন্য, তাহলে আমরা যদি আমাদের একটা অন্তর্বর্তীকালীন নির্বাচিত সরকার থাকতো তারা ওই সমস্ত কিছু তারা সংশোধন করতে পারতো। এখন যে সরকার আমরা আছি এরা কি সংবিধান সংশোধন করতে পারে? সেটাই, এটা হলো যে তাদের ম্যান্ডেট আছে কি না, প্লাস আমার মনে হয় যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে সংবিধান চেঞ্জ করা, অভ্যুত্থানের যারা নায়ক তাদের কাছে আমার মনে হয় ধরনের ম্যান্ডেট চলে আসে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে বিপ্লবের পরে তারাই তো সব ঠিক করবে, যেহেতু এত বড় একটা অভ্যুত্থান, এত রক্তপাতের অভ্যুত্থান। কিন্তু আমি আগেই বলছি এই গণ অভ্যুত্থানটার একটা পিকুইলিয়ার ধর্ম, রাইট? এটার কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। হ্যাঁ সেটা ঠিক, সেইগুলি এখন আলোচনায় আসতেছে, এই জন্য আমরা কথাগুলি বলতেছি এখন যে কিভাবে কি হলো এবং কেন আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। সো এই জিনিসগুলি আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে এবং বুঝতে হবে, কারণ রাজনীতি এখনও খুবই ভোলাটাইল বাংলাদেশে। আমরা হয়তো ভাবতেছি আপাতত একটা শান্তি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু ভিতরে বাহিরে অনেকেই এখানে অ্যাক্টিভ আছেন। সো সেই সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই আমাদেরকে এটা ভাবতে হবে, আরও বেশি করে চিন্তা করতে হবে যে ওভারঅল রাজনৈতিক পরিস্থিতিটা কী দাঁড়ালো এবং আমরা কোথায় আসি এখন।